ওয়েলকাম সবাইকে। তো গত পর্বে আমরা লোড ব্যালেন্সারের ভিডিওতে দেখছি যে কিভাবে আমাদের মেশিনগুলো লোড ব্যালেন্সারে অ্যাড করে, এবং আমাদের একটা লোড ব্যালেন্সার আমরা নিছিলাম এবং সেটাতে আমরা কিছু মেশিন অ্যাড করছি, এবং এখন বর্তমানে আমার দুটো মেশিন লোড ব্যালেন্সারে অ্যাড করা আছে। তো এখন আমরা ডিএনএস একটা নেম পাইছি, আমরা উপরে দেখতে পাচ্ছি যে একটা লোড ব্যালেন্সার একটা লিঙ্ক পাইছি। তো এই ডিএনএস দিয়ে আমরা যদি আমি ভিজিট করি, তো দেখতে পারবো এই লিঙ্কটা দিয়ে আমি আমার ওয়ার্ডপ্রেস সাইট ভিজিট করতে পারতেছি। রিফ্রেশ দেই, তো আসলে আমাকে দুটো মেশিন থেকেই সার্ভিস দেওয়া হচ্ছে, বাট আমরা বুঝতে পারতেছি না কারণ আমাদের দুটো সেম সাইট। তো প্রোডাকশনের ক্ষেত্রে আমাদের আসলে দুটো সেম ওয়েবসাইটই থাকবে, কোনো ডিফারেন্ট কিছু থাকবে না যেটা আমাদের প্রোডাকশনের থাকবে। তো এখন এটা আসলে আমাদের ল্যাবটপ বোঝার জন্য আমি আসলে দুটা ডিফারেন্ট ওয়েবসাইট রাখবো, যাতে বুঝতে পারি যে রিফ্রেশ করতেছি বা হিট করার পর আমাকে বিভিন্ন মেশিন থেকে আসলে দেওয়া হচ্ছে। তো এটা আমরা করি এখন। তো এইটা করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের আমাদের মেশিনে ঢুকতে হবে। ঢোকার পরে যে আমাদের যে ওয়ার্ডপ্রেস থেকে কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেসের লগইনটা আমাদেরকে পাসওয়ার্ডটা বের করতে হয় এই জিনিসটা আমরা দেখছি। তো আমরা ওটা এই ভিডিওতে আরেকবার দেখবো, দেন দেখে ওটা আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাডমিন প্যানেলে আমরা আগে লগ ইন করবো। তো এই হচ্ছে আমার দুইটা মেশিন। আমি আমার একটা মেশিন আমি ব্রাউজারের এসএসএস এর মাধ্যমে লগ ইন করতেছি। তো আমি দেখতে পাচ্ছি আমি আমার ব্রাউজারের কনসোলে আছি। এখন আমি এখন এখানে এলএস দেব। এলএস দেওয়ার পরে দেখবো যে বিটনামি ক্রেডেনশিয়ালস নামে একটা ফাইল আছে, এটাকে আমি ক্যাট করব। আচ্ছা, ক্যাট করলে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ইউজার নেম আছে, একটা পাসওয়ার্ড আছে, এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটাকে কপি করব এবং ইউজার নেম হচ্ছে ইউজার। এখন যেটা হবে আমি আমার এই ওয়েবসাইটে ভিজিট করব। ভিজিট করার পরে ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলের লিঙ্ক হচ্ছে আমার লিঙ্কটার পরে, ওয়েবসাইটের মেইন ডোমেন লিঙ্কটার পরে wp-admin। তো এটার জন্য আমাকে এখন দেখতে পাচ্ছি এটা লগ ইন চাচ্ছে আমার কাছে, আমি দিলাম ইউজার এবং আমার পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ড আমি একটা এক্সট্রা কপি করছিলাম, হয়ে গেছিল। এটা আসলে পাসওয়ার্ড না, আমাদের পাসওয়ার্ড হচ্ছে এই এই অংশটুকু, দেন আমি লগ ইন করবো। তো আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইনে অ্যাক্সেস করছি ড্যাশবোর্ডে। তো এখান থেকে আমরা যেটা করবো একটা থিমটা চেঞ্জ করে দেবো। এই থিমটা বর্তমানে আমাদের অ্যাক্টিভ আছে 2021। তো আমি যাচ্ছি নতুন একটা থিম নিতে, এই জন্য অ্যাড থিমে ক্লিক করব। দেন wp থেকে আমার রেপো থেকে আমাকে কিছু থিম দেখাবে, তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম। আমি হ্যালোটা নিয়ে নিলাম, ইনস্টলে ক্লিক করলাম, দেন আমি অ্যাক্টিভে ক্লিক করলাম। এখন আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে থিমটা। আমি যদি ভিজিট সাইটে ক্লিক করি দেখতে পারবো যে এটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। যেহেতু আমার এটা আমার ওই শুধুমাত্র ওই সার্ভারটারই লিঙ্ক, তো বারবার হিট করলে এটাই আসবে। তো আমি এখানে কিছু আজকে কিছু চেঞ্জ করব, সেটা হচ্ছে আমি আমার আবার ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমি আমার যে পোস্টটা দেখতে পাচ্ছি, পোস্টে হ্যালো ওয়ার্ল্ড আছে, আমি এখানে ক্লিক করব, এডিটে ক্লিক করব আমরা। তো আমার এডিট প্যানেল খুলে গেছে, আমি এখানে লিখবো হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার ওয়ান, আমি সে আপডেট করে দেবো। আমার আপডেট হয়ে গেছে, আমি ভিউ পোস্টে যাই, এখানে দেখেছি হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার ওয়ান। আমি যদি আবার আমার ডোমেনে যাই দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার ওয়ান। তো আমার এই পিসির কাজ শেষ আমার এই সার্ভারে। আমি এখন এই সার্ভারটা, এটা হচ্ছে আমার আইপি, এটা আমি আমার লোকাল পিসির কনসোল দিয়ে অ্যাক্সেস করবো।
আমি দুইভাবে করেই দেখালাম, এটা হচ্ছে আমার আইপি আর আমার এই সার্ভারের ইউজার নেমটা হচ্ছে বিটনামি। তো আমি এসএসএস ক্লায়েন্ট হিসেবে ইউজ করবো হচ্ছে মুভিটেক্স মুভি স্ট্রিম, দেন আমি সেশনে ক্লিক করব, দেন আমি এসএসএস এ যাব, দেন রিমোট হোস্টে আমরা আইপিটা দেবো আর স্পেসিফিক ইউজার নেম দেবো হচ্ছে বিট নামি। তো এই জন্য আমাদের একটা এখন প্রাইভেট কি দরকার হবে যাতে আমরা পারমিশনটা পাই সার্ভারে অ্যাক্সেস করার। তো এই পারমিশনটা আমরা পাবো হচ্ছে আমাদের মেশিনে, এই যে আমার মেশিন 2 নম্বর, মেশিনটা 1-1। তো এখানে যে এই যে আমার কানেক্ট উইথ এসএসএস ক্লায়েন্ট এসএসএইচ ক্লায়েন্ট, তো এখানে ক্লিক করলে আচ্ছা এটা আমার টিউটোরিয়াল লিঙ্ক, অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে এইখানে এই যে নিচের এই পেজে আমার প্রাইভেট কি ডাউনলোড করার জন্য যে অ্যাকাউন্ট পেজে যাব, দেন লন্ডন থেকে যে আমাদের ইয়াটা আছে আমার বর্তমানে চলতেছে কোথায় লন্ডনে, না আমরা লন্ডনে নিয়েছিলাম, এই কিটা ডাউনলোড করব। তোমার একটা পেম ফাইল ডাউনলোড হয়ে গেল, আমি এখন আমার এই ইয়েতে যাব, আমার ক্লায়েন্ট এসএসএইচ ক্লায়েন্টে যাব, দেন অ্যাডভান্স সেটিংয়ে যে আমরা ইউজ করব ইউজ প্রাইভেট কি, দেন লোকেশনটা দেখাই দেবো যেখানে ডাউনলোডটা হলো। তো আমি আমার ডাউনলোড হচ্ছে ডাউনলোড ফোল্ডারে, তো দেন এই যে কিটা সিলেক্ট করলাম, ওকে দিলাম, দেন আমার এখানে কানেক্ট হওয়ার চেষ্টা করতেছে, কানেক্ট হয়ে গেছে। সেম ভাবেই এলএস দেব, আমার ক্রেডেনশিয়াল পাবো একটা, ওটাকে ক্যাট করব, এখানে আরেকটা পাসওয়ার্ড পাইছি, এটাকে আমরা কপি করলাম, দিয়ে আমি আমাদের যে এই মেশিনটা আছে এই আইপিতে গেলাম, সেম ভাবে আমাদের এটা খুলবে, দিয়ে আমি যেটা করবো এক মিনিট সরাসরি চলে যাব। তো সেম ভাবেই ইউজার নেম হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে পাসওয়ার্ড, যেটা নতুন এই দ্বিতীয় মেশিনের পাসওয়ার্ডটা। আমার দ্বিতীয় মেশিনেরও ড্যাশবোর্ড খুলে গেছে, আমি জাস্ট খালি যেটা এই মেশিনে যেটা করবো সেটা হচ্ছে শুধু পোস্টটা ইরেট করে দেবো। জাস্ট খালি আমি এখানে কুইক ইরেট করব, কুইক ইরেট করার পরে আমরা দিয়ে দেবো যে আচ্ছা টাইটেল আর ডিসক্রিপশন, আচ্ছা আমরা যেটা করি ক্যান্সেল করে দিয়ে ইরেটটি করি, তো আমি আমার দ্বিতীয় মেশিনে দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার 2, এটা আমি আপডেট দিয়ে দিলাম আমার। তো আমি দেখতে পাচ্ছি যে আমার এই সার্ভারে যদি হিট করি বা ব্রাউজ করি দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার 2। এখন আমি যেহেতু দুটো সেপারেট সেপারেট ভিজিট করলাম, এখন যদি আমি যাই আমার লোড ব্যালেন্সারে, এখন যদি আমি আমার এই লিঙ্কটা দিয়ে ভিজিট করি দেখবো যে এখানে কি আসতেছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার 1, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার 1। আমি যদি রিফ্রেশ করি দেখবো যে দুইবার দিলাম রিফ্রেশ, একবার দিলাম এটা নিয়ে দুইবার, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার 1। আবার যদি রিফ্রেশ দেই দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম সার্ভার 2। আবার রিফ্রেশ দেই সেমভাবে আমাকে সার্ভার 2 থেকে রিকোয়েস্ট দিবে, দুইবার রিকোয়েস্ট দেওয়ার পর আবার যদি রিফ্রেশ দেই আমাকে সার্ভার 3 বার বার এখন সার্ভার 1 থেকে রিকোয়েস্ট আসবে, আসলো না, আচ্ছা 4 বার পর আসলো। বেসিক্যালি অ্যালগরিদমটা এইভাবেই কাজ করে, তো এইভাবে যদি আমি আবার রিকোয়েস্ট দিই সার্ভার 1 থেকে রিকোয়েস্ট আসছে, আবার যদি রিকোয়েস্ট দিই সার্ভার 2 থেকে আমার রিকোয়েস্টটা আমাকে পাঠাইছে, আমি মানে রিকোয়েস্ট আর কি হ্যান্ডেল করছে সার্ভার 2। এইভাবে আর কি লোড ব্যালেন্সারটা কাজ করে। তো এই লিঙ্কে আমি রিফ্রেশ করলে দেখা যাবে যে বিভিন্ন সময় বিভিন্ন সার্ভার থেকে আমাকে
রিকোয়েস্টটা হ্যান্ডেল করবে আমার সার্ভার। তো এই ছিল এই ভিডিও, ধন্যবাদ।